আসলে ওই মানুষের গর্ব টর্ব শুনিয়া আমি গরু বাছুর বেঁচে গেলেছি তো। আচ্ছা আচ্ছা, গরু পালা ঘাস মাছ কাটা অসম্ভব, তাই জন্য আমার গড়টা ফিরিয়ে আছে, আমি কয়েকটা মুরগি কিনে পাবো। দর্শক বৃন্দ, আজকে 50 পিস ফার্মে মুরগি নতুন উদ্যোক্তা আমাদের চাচা মিয়া, তিনি সংগ্রহ করবে এবং খামারে এসে দেখে বাচ্চাগুলো পছন্দ হয়েছে, তিনি বাচ্চা নিতে ইচ্ছে পোষণ করেছে, সে বাচ্চা দেওয়ার প্রসেসিং চলছে। এখন কিছুক্ষণের মধ্যেই আমরা বাচ্চা ধরব, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দর্শক চলুন তাহলে। দর্শক, আমরা কিন্তু বাচ্চাগুলো যে ধরা হচ্ছে, এগুলো বাচ্চার বয়স ছিল 40 দিন। আমরা 40 দিনের বাচ্চা চাচা মেয়ে 50 পিস দিয়ে শুরু করবে সিরাজগঞ্জ উল্লোপড়া। দর্শক, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু এক মাসের মধ্যে যে বাচ্চাগুলো বিক্রি করে থাকি, এক মাস থেকে 40 দিনের মধ্যে যে বাচ্চাগুলো হয়, এগুলো আমরা এক মাস বলেই থাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং স্ট্রং যে ফার্মি মুরগি। আমরা 3টি ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চাগুলো বিক্রি করছি, চাচা মিয়া দেখে পছন্দ করছে, এই উদ্দেশ্যে কিন্তু বাচ্চাগুলো নিচ্ছে এবং তিনি নতুন খামার হিসেবে শুরু করছে। দর্শক, আমরা কিন্তু আরও বিস্তারিত চাচা মিয়ার মুখ থেকে আমরা জানবো এবং আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর যে সকল দর্শক আমাদের খামার ভিজিট করেন, আমরা একটু স্মৃতি ধরে রাখার চেষ্টা করি এবং চাচা মিয়ার সাথেও আমরা একটু কথা বলবো এবং আপনাদের মাঝে শেয়ার করব তিনি কতদিন হলো এই খামারের প্রতি আসক্ত হয়েছে, খামার করার ইচ্ছা পোষণ করছে কেন, এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওটি করছি এবং চাচা মিয়ার সাথে শেয়ার করব কেন তিনি এটা শুরু করলো। আমাদের বাচ্চা ধরা শেষ হয়েছে, এখন আমরা বান্ডিল করে শেষ করে আমরা একটু চাচা মিয়ার সাথে কথা বলবো, তিনি কেন এই ফার্মে মুরগিতে শুরু করবে এবং চাচা মিয়া একদম সরল সোজা মানুষ, তিনি এই ফার্মে মুরগি এসে দেখে তারপরে কিন্তু খামারে এসে দেখার পরে পছন্দ হয়েছে, তাই ফোনে বললো চাচা মিয়া আমি 50 পিস দিয়ে খামার শুরু করব। চলুন তার একটু জেনে নিই চাচা মিয়ার মুখ থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আজকেও বরাবরের মতো হাজির হয়ে গেছি আমি শরীফুল ইসলাম। দর্শক, আজকে আমাদের সেই এসএস এগ্রো ফার্ম থেকে চাচা মিয়া আসছে, তার কাছ থেকে তার পরিচয়টা নেবো। চাচা মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? আপনার বাসাটা কোথায়? আমার বাসা কালিয়াকোর, গ্রামের নাম কালিয়াকোর, উল্লোপড়া সিরাজগঞ্জ। উল্লোপড়া? আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে আমরা এখানে আসলেন কি মনে করে? এখানে আসলাম ওই মানুষের গর্ব টর্ব শুনিয়া, আমি গরু বাছুর বেঁচে গেলেছি তো। আচ্ছা আচ্ছা। গরু পালা ঘাস মাছ কাটা অসম্ভব, তাই জন্য আমার গড়টা ফিরিয়ে আছে, আমি কয়েকটা মুরগি কিনে পালবো। দর্শক, আসলে আমরা কিন্তু এক মাসের মধ্যে যে 3টা ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চাগুলো বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কিন্তু বাসের মাধ্যমে পৌঁছায় থাকি, আর যারা আমাদের সহজমিনে খামারে এসে দেখবেন, বাচ্চা নেবেন। আচ্ছা, আপনার খামারে তো এসে দেখলেন, তো কেমন লাগলো আপনার? ভালো লাগলো। ভালোই লাগলো না? ভালো লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খামারে এসে দেখলেন, বাচ্চাগুলো দেখলেন, কি বাচ্চা কিন্তু সন্তুষ্ট আপনি? হ্যাঁ, বাচ্চা দিয়ে সন্তুষ্ট। সন্তুষ্ট না, মালিকের পয়সা দিলেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দ, আসলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমরা কন্টিনিউ চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য, বা আমাদের ফার্ম থেকে যারা আসে তাদের সাথে একটু মত বিনিময় করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা আসতেছেন আমাদের খামারে দ্রুত চলে আসবেন, সিরাজগঞ্জ উল্লোপড়া রোড থেকে আপনার মোহনপুর রোডেই কয়রা বাজারে বললে কাউকে খামার দেখাই দিবে, আসতে পারবেন। আজকের মতো বিদায় দিচ্ছি, আমি শরীফুল ইসলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শককে দেখতে পাচ্ছেন, আসলে এখন বাচ্চা নিয়ে তিনি কিন্তু দেওয়া হলো চলে যাবে, আর সবাই আমাদের খামার ভিজিট করবেন, এদের রাস্তার পাশে, রাস্তার পাশে চলে আসবেন, আসলে কিন্তু এখানে সে আপনার সুন্দর শৌখিন মুরগিগুলো নিতে পারবেন। আর ফোন সমস্যা নেওয়া আসেন তাহলে আবার।